विक्षोभ कर रहा है नवगढ़ कोलियरी द्वारा, नवगढ़ मैनेजर साहब जो गुंडागर्दी कर रहा है, डोमेस्टिक वाटर सप्लाई जो घर कर दिया जाता। गाजरार मारोवाड़ी कूटी संलग्न एलाकाय पानीय जलेर दाबीते ईसीएल परिवहन आटके विक्षोभ देखालो बासिंदारा। परे कर्तृपक्षेर आश्वासे उठलो अवरोध। स्थानीय सूत्रे आना गिएछे ईसीएल एर गाजरा एरियार मारोवाड़ी कूटी गाजरा गोलाय रियल गाजरा एलाकाय रयेछे संस्थार प्राय हजारेर बेशी आबासन। আবাসনগুলিতে পরিবহন নিয়ে থাকেন সংস্থার কর্মীরা। আবাসিকদের অভিযোগ, আবাসনে নিয়মিত আসে না পানীয় জল, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। এছাড়াও যে ওভারহেডেড ট্যাঙ্ক থেকে জল সরবরাহ করতে হয় আবাসনে, সেই ট্যাঙ্কটি আজ ঢাকা অবস্থায় রয়েছে। সেই জল পান করতে বাধ্য হচ্ছে আবাসিকরা। বিষয়টি কর্তৃপক্ষকে একাধিকবার জানানো সত্ত্বেও সমস্যায় স্থায়ী সমাধান হয়নি বলে আবাসিকদের পক্ষ থেকে অভিযোগ করেন শঙ্কর কশ, সর্বিন পাশোয়ানরা। বৃহস্পতিবার এই অভিযোগে সংস্থার কয়লা ও বালি পরিবহনের গাড়ি আটকে বিক্ষোভ দেখান আবাসিকরা। বেলা ৯টা থেকে অবরোধ অভিযোগ শুরু হয়। বেশ কয়েক ঘন্টা ধরে খনি কর্তৃপক্ষের আশ্বাসে উঠে যায় বিক্ষোভ অবরোধ। বিক্ষোভ করা নবগড়া কোলিয়ারি দ্বারা, নবগড়া ম্যানেজার সাহেব যে গুন্ডাগার্দি কর রা, ডোমেস্টিক ওয়াটার সাপ্লাই যে ঘর ঘর দিয়ে যাতে নাই দিয়ে যা রা, আদমি লোক সমস্যা হো রা, পিনে কা পানি নেই হ্যাঁ, আজ মোটামুটি ১৫ দিন সে बंद है, पीने का पानी सप्लाई नहीं हो रहा। इससे पहले हमको लगता है 10-12 बार 15 बार कम से कम मीडिएट हो चुका है, कंसल्ट कर चुके हैं। इससे पहले भी 1-2 बार बंद हुआ था। आता है आश्वासन देता है, चला जाता है, फिर ऐसे ही होता है।